বাংলাদেশে ফিরছেন হলিউড কিং শাকিব খান। ফেরার আগে কিছু আক্ষেপের কথা জানিয়ে শাকিব খান বলেন, দূর দেশে এই সময় অনেককে পেয়েছি যারা আমাকে তাদের পরিবারের মানুষ ভেবে আপন করে নিয়েছে, সাপোর্ট দিয়েছে মানসিকভাবে। অন্যদিকে এও বুঝেছি যাদের এতদিন আপন মনে করতাম তারা কেউ সত্যিকারের অর্থে আমার আপন ছিল না। এর মাঝেও আমার এগিয়ে চলার এ জীবনের অন্ধের মতো সবচেয়ে বড় সাপোর্ট ছিল দেশ বিদেশে ছড়িয়ে থাকা লাখো কোটি ভক্ত অনুসারী, যারা সবসময় আমার পাশে থেকেছে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। শাকিব খান আরো বলেন, কেন জানি মনে হয় নিজের জীবন, দর্শন, বাস্তবতা সবকিছুকে নতুন করে চেনা জানা এবং বোঝার জন্য আমার এই পরিবর্তন ভীষণ প্রয়োজন ছিল। এই সময়ে খুব কাছ থেকে নিজের জীবনের সবকিছু নতুন করে কল্পনায় এঁকেছি, যেমনটা সিনেমাই করে থাকি। এই সময়টা আমায় পৃথিবী ও নিজের সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করেছে। আজ ফিরছি প্রিয় মাতৃভূমিতে, বেঁচে থাকলে আগামী দিনগুলো আরো সুন্দর হবে ইনশাল্লাহ। সম্প্রতি অপু বিশ্বাসের কিছু ছবি দেখে নেটিজেনরা ভাবছেন অপু বিশ্বাসের শারীরিক গঠন আগের থেকে অনেক সুন্দর হয়েছে। নেটিজেনরা এও বলছেন, দীর্ঘ 9 মাস পর শাকিব খান দেশে ফেরার উপলক্ষে কি অপুর এই গাঠনিক পরিবর্তন? আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।